বেরিয়ে পড়লাম সুন্দরবন নদীতে মাছ ধরতে। আজকে মাছ পাবো তো? হ্যাঁ পুরো। তো চলো যাওয়া যাক নদীর দিকে। এখন ছোট্ট জলা দিকে বার হচ্ছি বড় নদীর দিকে। তো বন্ধুরা আমরা কিন্তু চার গেঁথে নিয়েছি বড়শিতে, আমাদি মাছের চার। এখনই জাল থেকে আমাদি মাছ ছাড়ালাম আর সেগুলো কাটা হলো, আর এখন দেখুন সব গেঁথে নিয়েছি। এখানে প্রায় 200 বড়শি আছে। তো আমাদের এখনো জাল তোলা বাকি আছে, জালটা তুলি তারপর বড়শি পাতবো। এই বড়শিগুলো ফেলে দেবো জাল তোলার পরে। বড়শিতে চার গাথা কমপ্লিট আছে, কিন্তু ভালোই বেশ জানতে জানতে টাটকা টাটকা আমাদের মাছের চার আছে। জাল টানবো, যদি মাছ পড়ে তাহলে দেখাবো, না পড়লে দেখাবো না। তো আমাদের জাল তোলা হবে, দেখা যাক জালে কি কি মাছ বাজছে, দেখতে থাকুন। ভাবছিলাম এই ইয়েতে চারার মাছ হবে না পুরো, জালটা আবার পাতলাম না। সন্তু আর সাগর জাল তুলবে এখন। তো জাল তুলছে, প্রথমেই মাছ, দারুন। চলো জালের প্রথমে মাছ নিয়েই বাড়ি যাবো। বাস হ্যাঁ, ওই যে দেখুন মাছ আসছে। প্রথমে কি একটা মাছ বেঁচেছে দেখুন, চাঁদারা ভোলার বাচ্চা। জাল উঠছে, আবার মাছ মাছগুলো একটু ছোট ছোট, একটু বড় বড় আমাদি মাছ বাদুক। আমাদি হবে না, এবার হবে না, প্রথম যাচ্ছে। হ্যাঁ কিন্তু ওই যে খয়রা, আবার এই যে আমাদি ওই দেখুন উঠছে। এই যে আর একটা উঠেছে কিন্তু আমাদি, ওই যে আর একটা। ওই দেখো বেশ বড় ভোলা, বন্ধুরা আমাদের এখন বড়শি ফেলা হবে। তো বন্ধুরা আমাদের কিন্তু এখন বড়শি ফেলা হবে, তাই তো? তো এখন বড়শি কিন্তু ফেলা হবে, বড়শি সব রেডি হয়ে গেছে। বড়শি ফেলছে আমাদের মোস্তান সাগর এখন বড়শি ফেলছে। তো ফেলো তো বন্ধুরা, বড়শি ফেলা প্রায় শেষের পথে, আর অল্প কিছু বড়শি আছে। এই যে ভাই টানবো কখন বড়শি? 2 ঘন্টা পর বড়শি টানা হবে। আর বড়শিতে কি কি মাছ ওঠে তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো, দেখতে থাকুন। এখন এই বড়শি শেষ হলে কি করা হবে বলো তো? কি চাল পাত পাওয়া? আরে সাবাস, চলো তাহলে আজকে মাছ ধরবো। বসি ফেলছি কিন্তু খুব টানের উপরে, প্রচুর টান, প্রচুর টান চলে আসছে। নৌকো দেখ, ওই সুতা ছিল কতটা চলে আছে দেখেছিস? জলের প্রচুর টান। তো বসি কিন্তু টোটালি ফেলা কমপ্লিট, লাস্ট গ্রাভি পড়ে যাচ্ছে। তারপর এই মলটারে আমি ছুঁড়ে আনো নদীর মাঝখানে পুরো। হ্যাঁ ছোলটাকে মাছ দিস, তাহলে দাও ছুঁড়ে দাও। টান হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এখন বড়শি ফেলে দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা বসে বসে মজা করছি। দেখুন নৌকায় বসে, এদিকে পিছনে সন্তু আছে, আর সাগরও এদিকে সাগর শুয়ে পড়ছে, শুয়ে পড়েছে নৌকার পিছনে। এদিকে নৌকো তোলায় কই সাগর? গেম খেলছে, দেখো গেম খেলছে।
আর আমরা এখানে বসে বসে মজা করছি আর গান শুনছি। বন্ধুরা এখন যাচ্ছি বড়শির ধারে, বড়শি তুলবো। বেশ অনেকটা সময় ধরে আমরা এখানটা রেস্ট করলাম, আনন্দও করলাম সবাই মিলে। এদিকে সন্তু দাঁড় যাচ্ছে। দুঃখের বিষয় কি বলতো, কি কোনো কিছু রান্না হলো? হ্যাঁ, আর আমাদের পিছনে সাগর আছে, বড়শি তুলবো। ছোলের কাছাকাছি প্রায় চলে এসেছি। বাম দিকে, বাম দিকে, বাম দিকে, বাম দিকে, বাম দিকে, ওই যে ছোল দূরে দেখা যাচ্ছে। তো বড়শি তুলবো, দেখতে থাকুন বড়শিতে, দেখি কি কি মাছ উঠছে। তো বন্ধুরা আমরা কিন্তু ছোলের কাছে চলে এসেছি। এই যে বড়শি ছোল, ছোল উঠে গেল আমাদের। হ্যাঁ, বড়শি এবার উঠবে, দেখা যাক বড়শিতে কেমন কেমন মাছ বাঁধে, দেখতে থাকো। তো গ্রাপি উঠে গেল, প্রথম বড়শিতে কিছুই নেই। হ্যাঁ, ফাঁকা, চারা খেয়ে নিয়ে চলে গেছে। বন্ধুরা মাছ আসছে আর একটা, দেখা যাক, দেখা যাক কি মাছ তোলো। এ তো মুরুলি, বাচ্চা মুরুলি মাছ, বাচ্চা। তো এটা হলো আমাদের সুন্দরবনের সংরক্ষিত মাছ, সে কারণে এই মাছটা ছেড়ে দেবো আমরা। দেখো পরের বর্ষিতে কি হয়, দেখো একটা পর। তো বন্ধুরা মাছ আছে আবারও, দেখা যাক কি মাছ তোলো। এই দেখো, সেই মাছ আবার, আবারও মাছ, ছেড়ে দিতে হবে, কিছু করার নেই, তুমি ছেড়ে দাও। আবারও মুরুলি মাছ, ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। তো বন্ধুরা আমাদের বড়শি কিন্তু সব তোলা হয়ে গেছে, আর বড়শিতে মাছ বলতে ওই দুটো মাছই পড়েছে। তো দুটো মাছ তো ছেড়ে দিলাম, আর এখন আবারও বড়শি ফেলবো, আর তার সঙ্গে জালও আমরা ফেলবো। জালে দেখি কি কি মাছ বাঁধছে, দেখতে থাকুন। বন্ধুরা আমরা কিন্তু আবারও জাল ফেলেছিলাম, আর জালে কিন্তু দারুণ এবার মাছ বেঁধেছে, সাদা, পুরো সাদা হয়ে গেছে জাল। বুঝলি তো ভাই, এ ভাই মাথা করে দে দেখি। তো এক এক করে এখন মাছ ছাড়ানো হবে, জাল কিন্তু তোলা হয়েছে। এ ভাই অন্ধকারের ভিতরে সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না, তো জালটা আমরা তুলে নিয়েছি, চলো। আর এখন ছাড়ানোর সময় মাছগুলোই তোমাদেরকে দেখাচ্ছে। আরে জাল তো ছিঁড়বে, সমান টানবে দুজনে। দুটো তিন মাছ দেখো, মাছ আমাদি, দারুণ একটা আমাদি মাছ। ওদিকে একটা ভোলা, সোনা মাছ, পুরো সোনালি কালার। চলো ভাই হাতের কাছে তোমার। ওইদিকে আরো একটা আমাদি, জালা ঠিক করে টেনে ফেলাবার। ভোলা এখানে একটা দেখো, এটা কি ভোলা? বাবা কোটে, ওদিকে একটা কোটে ভোলা, আবারও আমাদি, এদিকে শুধু মাছ, শুধু মাছ দেখ, নিচে দেখ ভাই, লাল লাল করে মাছ, কিন্তু জালে আছে, সব ছাড়াতে হয়, এক এক করে ছাড়াচ্ছে। তোলার সময় দেখানো সম্ভব হয়নি, আরো এক পিস। বেশ বড় সাইজের কিন্তু একটা, নিচে একটা আছে, এদিকে আছে। তো বন্ধুরা আমরা মাছগুলো সব ছাড়িয়ে নি, আর কতটা কি মাছ আজকে হলো দেখাচ্ছি। এরকম বেশ অনেক আমাদি মাছ, ভোলা মাছ, বিভিন্ন রকমের মাছ বেঁধেছে। বন্ধুরা মাছ কিন্তু একটা আলাদা রকমের একটা মাছ পড়েছে, এই মাছটা হলো চটা বেলে মাছ, দেখুন দারুণ দেখতে। চটা বেলে মাছটাকে ছাড়ানো হচ্ছে, কাঁটায় পুরো একদম
বেশ ভালোভাবে বাঁধা বেঁধে গেছে জোটা বেলে। বাচ্চা মাছ এখনো মাছ আছে জালে, শেষ হচ্ছে না আজকে মাছ, বুঝলি তো? ওই দেখ, এই দেখো ভোলা, এখনো ভোলা, জাল অনেক সময় ধরে ছাড়াচ্ছে, আর এদিকে কিন্তু মাছ ছাড়িয়ে সব ভর্তি হয়ে গেছে মাছ, বেশ অনেক মাছ, 2 কেজি মাছ আছে এখানটা। তো বন্ধুরা আমরা কিন্তু সমস্ত মাছ ছাড়িয়ে এখানে সাজিয়ে ফেলেছি আজকে, কিন্তু আমাদের টোটাল মাছ, এই যে আমাদের টোটাল মাছ আজ অনেক মাছ আছে, অনেক অনেক মাছ, অনেক মাছ, তো বড় দুটো ছেড়ে দিলাম, হ্যাঁ আরো মাছ দুটো ছেড়ে দিয়ে তো সর্বনাশটা হয়ে গেল, অনেক মাছ পেয়েছি তো আজ, জালেই ধরলাম সব। এখানে ভোলা মাছ আছে, তারপর তেড়ে মাছ আছে, গুড় জালে যাকে বলে, এই যে চটা বেলে আছে, আমাদি মাছ আছে, বিভিন্ন রকমের মাছ আছে, কুটে ভোলা, কুটে ভোলা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, তাই তো? অবশ্যই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ভিডিওতে হবে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আর বন্ধুরা যারা যারা চ্যানেলে নতুন আসছো, চ্যানেলটাকে অবশ্যই কি করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে, বাই। কি কি দেবো দেখ।